হ্যালো, সুমন পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় সেভেন সুপার এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্স। দ্যাট মিন্স আজকে আমি আপনাদেরকে সাতটি সুপার এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমটি হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজের মাধ্যমে আমরা কি করি, শিফটিং পজিশন করি। এই যে দেখুন, এখানে ডিভিশন ওয়াই সেলস এই ডাটা সেটটি রয়েছে। এখানে ডিভিশন কি অবস্থানে রয়েছে, ডিভিশন হরিজন্টাল পজিশন ডাটাতে রয়েছে। এখন এখানে প্রোডাক্ট নেম কিভাবে রয়েছে, এটা ভার্টিক্যাল পজিশন ডাটাতে রয়েছে। এই যে হরিজন্টাল পজিশন ডাটাকে যদি আমি ভার্টিক্যাল পজিশনে নিয়ে আসতে চাই, ভার্টিক্যাল পজিশন ডাটাকে যদি আমি হরিজন্টাল পজিশনে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে ট্রান্সপোজের মাধ্যমে করতে হবে। দ্য টার্ম ট্রান্সপোজ রেফার্স টু দ্য অ্যাক্ট অফ শিফটিং পজিশন। দ্যাট মিন্স এগুলোকে আমি এদিকে নিয়ে যাব, এগুলোকে আমি এদিকে নিয়ে যাব। হরিজন্টাল পজিশন ডাটাকে ভার্টিক্যাল, ভার্টিক্যাল পজিশন ডাটাকে হরিজন্টাল। তাহলে আমি কি করব, এই ডাটা সেটটি প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কি করব, আমি কপি করলাম। কপি করার পর এক্সেল আমাকে বলছে তুমি যে জায়গায় এটি পেস্ট করতে চাও সেই জায়গাটি আমাকে দেখিয়ে দাও। আমি বললাম তুমি এটা ট্রান্সপোজ করে, মানে শিফটিং পজিশন করে তুমি এখানে পেস্ট করবে, আমি দেখিয়ে দিলাম। তারপর বলছে তাহলে তুমি পেস্ট স্পেশালে যাও। এই পেস্ট স্পেশাল কোথায় রয়েছে, এই পেস্ট স্পেশাল পেস্টের মধ্যেই রয়েছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে পেস্ট স্পেশাল এই অপশনটি রয়েছে। আমি পেস্ট স্পেশালে ক্লিক করলাম। পেস্ট স্পেশালে ক্লিক করার পর কি হলো, এই যে পেস্ট স্পেশালের উইন্ডোটি চলে আসলো। এই পেস্ট স্পেশালের মধ্যেই ট্রান্সপোজ রয়েছে, যার মাধ্যমে আমরা শিফটিং পজিশন করতে পারি, মানে হরিজন্টাল পজিশন ডাটাকে ভার্টিক্যাল পজিশন, ভার্টিক্যাল পজিশন ডাটাকে হরিজন্টাল পজিশনে রূপান্তর করতে পারি। আমি কি করলাম, এই যে ট্রান্সপোজ রয়েছে আমি ট্রান্সপোজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি করব, আমি ওকে দিব। দেখুন ম্যাজিক, নিমিষেই আপনার এই যে হরিজন্টাল পজিশন ডাটাকে ভার্টিক্যাল পজিশনে নিয়ে এসেছে, ভার্টিক্যাল পজিশন ডাটাকে হরিজন্টাল পজিশনে নিয়ে গিয়েছে। এভাবে ট্রান্সপোজের মাধ্যমে আমরা আমাদের ডাটা সেটের অবস্থান পরিবর্তন করে আমরা ডিফারেন্টভাবে আমাদের ডাটা সেটকে উপস্থাপন করতে পারি। আমি আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে আপনাদের আরেকটি আরেকটু ক্লিয়ার হবে। মানে আরেকটি মানে আপনার মাউসের রাইট ক্লিক, আপনার মাউসটি রাইট ক্লিক করলেও আপনি পেস্ট স্পেশাল অপশনটি খুঁজে পাবেন, সেটি আমি দেখাচ্ছি। ধরুন এই এই ডাটা সেটটি তো আপনি মানে পজিশন রূপান্তর করবেন, দ্যাট মিন্স হরিজন্টাল পজিশন ডাটাকে ভার্টিক্যাল, ভার্টিক্যাল পজিশন ডাটাকে হরিজন্টালে রূপান্তর করবেন। আপনি এই ডাটা সেটটি সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি কপি দিলেন। এখন আপনি আপনার মাউসের রাইট ক্লিকের মাধ্যমে পেস্ট স্পেশাল খুঁজে বের করবেন। আমি বললাম এখানে এসে তুমি ডাটা সেটটি পেস্ট করো। আমি পেস্ট এখানে এসে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার মাউসের রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে দেখুন এখানে পেস্ট স্পেশাল অপশন রয়েছে, আমি পেস্ট স্পেশালে ক্লিক করলাম। যখন আমি পেস্ট স্পেশালে ক্লিক করলাম দেখুন এই যে পেস্ট স্পেশাল উইন্ডোটি চলে এসেছে। আমি এখন কি করব, এই যে এখানে ট্রান্সপোজ আছে, ট্রান্সপোজে ক্লিক করব। ক্লিক করে আমি কি করব, ওকে দিব। এভাবে আপনি আপনার মাউসের রাইট ক্লিকের মাধ্যমেও রাইট ক্লিকের মাধ্যমে ট্রান্সপোজ অপশনটির মাধ্যমে আপনি আপনার ডাটা সেটের হরিজন্টাল পজিশনকে ভার্টিক্যাল পজিশন, ভার্টিক্যাল পজিশনকে হরিজন্টাল পজিশনে রূপান্তর করতে পারেন। সেটা হচ্ছে একটি হচ্ছে এখান থেকে পেস্ট স্পেশাল, আর আপনার মাউসের রাইট ক্লিকের মাধ্যমে। ঠিক আছে, এখন আমি একটু ডাটা সেটটিকে একটু সুন্দর করছি। আমি ডাটা সেটটি এতটুকু সিলেক্ট করে আমি কি করলাম, আমি এটাকে মিডলে নিয়ে গেলাম, মানে মিডলে নিয়ে গেলাম। নেওয়ার পর আমি এখানে একটি কালার দিলাম, দেখুন গ্রিন কালার দিলাম। গ্রিন কালার এই যে ডাটা সেট মানে ডিভিশন, ডিভিশনকে আমি অ্যালাইন লেফট করলাম, অ্যালাইন লেফটে নিয়ে গেলাম। নিয়ে আমি একটি কালার দিলাম, ধরুন আমি এই কালারটি দিলাম। দেখুন এই যে আপনার ট্রান্সপোজের মাধ্যমে আপনি শিফটিং পজিশন করে কিভাবে আপনার ডাটা সেটটির মানে হরিজন্টাল পজিশনকে ভার্টিক্যাল, ভার্টিক্যাল পজিশন ডাটাকে হরিজন্টাল পজিশনে রূপান্তর করে আপনার ডাটা সেটটিকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারছেন। এই যে এখানে এই এখানে ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশনের বিফ মিটবলসের সেলস হতো, বিফ সসেজের সেলস হতো, বিফ মিল্ক পাউডারের সেলস হতো, হানির সেলস হতো, বাটারের সেলস হতো, বেবি সিরিয়ালের সেলস হতো, বেবি নুডলসের সেলস হতো। এভাবে আমরা ডাটা সেট মানে আমাদের ডাটা সেটটিকে, আমাদের কাঙ্ক্ষিত ডাটা সেটটিকে ট্রান্সপোজের মাধ্যমে শিফটিং পজিশন করতে পারি। আমি আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি। এই যে দেখুন এখানে এমপ্লয় আইডি রয়েছে, এমপ্লয় আইডির ভিত্তিতে এখানে কি রয়েছে, এমপ্লয় নেম রয়েছে, মানে প্রতিটি আইডির ভিত্তিতে এমপ্লয় নেম রয়েছে। কিন্তু এটা এইভাবে তো দেখতে সুন্দর লাগছে না, আমরা কি করবো, এই হরিজন্টাল পজিশন ডাটাকে আমি ভার্টিক্যাল পজিশনে রূপান্তর করবো। কিভাবে, আমি এই এই ডাটা সেটটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করবো, কপি করবো। কপি করলাম, দেন আমি বললাম এখানে তুমি ডাটা সেটটি মানে ট্রান্সপো মানে শিফটিং করে এখানে পেস্ট করবে। আমি এই সেলটি দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর আমি এখানে কি করব, আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি কি করব, আমি পেস্ট স্পেশালে ক্লিক করব। আমি পেস্ট স্পেশালে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে পেস্ট স্পেশালের উইন্ডো চলে এসেছে। তারপর আমি কি শিফটিং পজিশন আমি কিসের মাধ্যমে করতে পারি, ট্রান্সপোজের মাধ্যমে। আমি ট্রান্সপোজে ক্লিক করলাম।
ক্লিক করার পর আমি ওকে দিলাম। দেখো আপনার কি সুন্দর হরিজন্টাল পজিশন ডাটাকে ভার্টিক্যাল পজিশনে রূপান্তর করে ফেলেছে। এই যে এমপ্লয়ি আইডি এভাবে ছিল, এমপ্লয়ি আইডি এদিকে নিয়ে এসেছে, এমপ্লয়ি নেম এই যে এমপ্লয়ি নেম নিয়ে এসেছে, এই যে 3003 মতিউর রহমান, 3007 শাহিন হোসেন, এই যে 3036 হচ্ছে ইমতিয়াজ আলম। এভাবে আমরা ট্রান্সপোজের মাধ্যমে ভার্টিক্যাল পজিশন ডাটাকে হরিজন্টাল পজিশন, হরিজন্টাল পজিশন ডাটাকে ভার্টিক্যাল পজিশনে রূপান্তর করতে পারি, দ্যাট মিন শিফটিং পজিশন করতে পারি। এর জন্য আমরা ট্রান্সপোজের মাধ্যমে করতে পারি। এটা কোথায় আছে? এটা পেস্ট স্পেশালে রয়েছে, আমি এটা আপনাকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে অটোসাম। অটোসাম কি? অটোসাম হচ্ছে সামেরি একটি কুইক ফর্ম হচ্ছে অটোসাম। সেই অটোসামের কিবোর্ড শর্টকাট কি? অল্ট ইকুয়াল। ধরুন আপনার কাছে একটি ডাটা সেট রয়েছে, সেই ডাটা সেটের একটি কলামের নাম হচ্ছে প্রোডাক্ট কোড, আরেকটি কলামের নাম হচ্ছে প্রোডাক্ট নেম, আরেকটি কলামের নাম হচ্ছে সেলস। এখন আপনাকে টোটাল সেলস বের করতে হবে। আপনি ধরুন আপনার মানে ম্যানুয়াল যদি আপনি করতে মানে ফাংশন দিয়ে যদি করতে চান, আপনি ইকুয়াল দিলেন, ইকুয়াল দিয়ে সাম দিলেন, মানে সাম ফাংশনটি চলে এসেছে, দেন আপনি ট্যাব দিলেন, দেন আপনি এই এই এরিয়াটি সিলেক্ট করে দিলেন, মানে এখান থেকে এটুকু সিলেক্ট করে দিয়ে আপনি ব্র্যাকেট দিলেন, দেন এন্টার দিলেন। এটা হচ্ছে সাম, মানে এতটুকুর সাম। এখন এই সামটি, এই সাম, এটা সাম আপনি অটোসাম দিয়ে করতে পারেন। কিবোর্ড শর্টকাট হচ্ছে অল্ট ইকুয়াল, মানে সামটিকে আরো একটু কুইক ফর্মে আমরা করতে চাচ্ছি। আমরা কেন করতে চাচ্ছি? এক্সেলের মাধ্যমে তো আমরা সময় বাঁচাই, ঠিক আছে? আমরা তো ক্যালকুলেটর দিয়েও তো যোগ বিয়োগ করতে পারি, কিন্তু এক্সেলের মাধ্যমে কি কেন আমরা করি? এক্সেলের মাধ্যমে আমরা তড়িৎ গতিতে করতে পারি, যা আমাদের সময়টুকু অনেকাংশে বাঁচিয়ে দেয়। সেভাবে এইভাবে সাম করার থেকে যদি আপনি অটোসাম দিয়ে করেন, সেভাবে আপনার সময়টুকু অনেকাংশে বাঁচিয়ে দিবে। সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট কি? অল্ট ইকুয়াল। এখন আপনার বস আপনাকে বলছে টোটাল সেলস বের করতে, আপনি জাস্ট এই সেলটি সিলেক্ট করে আপনার কিবোর্ডে অল্ট কি চাপলেই আপনার এই যে সাম হয়ে গিয়েছে। চোখের পলকেই অটোসামের মাধ্যমে আপনি সাম করে ফেলতে পারেন। এখন আমি আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন 12:30 আপনার বস আপনাকে ফোন দিল, বললো তোমার কাছে যে ডাটা সেট রয়েছে, সেই ডাটা সেটে ঢাকা ডিভিশনের টোটাল সেলস আপনাকে আমাকে বলো। আমি যে ঢাকা ডিভিশনের এই এই সেলটিতে ক্লিক করে জাস্ট এখানে অল্ট ইকুয়াল দিলাম, দেন এন্টার দিলাম, হয়ে গেছে। আমাকে আবার আমার বসে ফোন দিয়েছে একটার দিকে ফোন দিয়ে বললো, দেখো তো খুলনা ডিভিশনের টোটাল সেলস কত, সকল প্রোডাক্টের টোটাল সেলস কত। আমি যে খুলনা ডিভিশনের এই সেলটিতে সিলেক্ট করলাম, দেন আমি অল্ট ইকুয়ালে ক্লিক করে আমি এন্টার দিলাম, দেখুন অল্ট ইকুয়াল হয়ে গেল। মানে এই যে আবার বললো যদি রাজশাহী ডিভিশনের, আমি জাস্ট এই সেলটি সিলেক্ট করলাম, আমি অল্ট ইকুয়াল চেপে আমার কিবোর্ডে অল্ট ইকুয়াল চেপে আমি এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন আমি একটু আপনাকে কুইকভাবে দেখাচ্ছি। জাস্ট এই যে দেখুন, এই যে আমার এই যে ঢাকা ময়মনসিংহ রাজশাহী খুলনা, এর আমি টোটাল সেলস বের করব খুবই কুইক ফর্মে। কিভাবে? অল্ট ইকুয়াল, কিবোর্ড শর্টকাট অল্ট ইকুয়ালের মাধ্যমে। কিভাবে? আমি জাস্ট এই 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 সেলগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার কিবোর্ডে অল্ট ইকুয়াল চাপলাম, হয়ে গেছে, চোখের পলকেই হয়ে গিয়েছে। দেন আমি এই যে এই 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 এতটুকু সিলেক্ট করলাম, আমার কিবোর্ডে অল্ট ইকুয়াল চাপলাম, দেখুন চোখের পলকেই হয়ে গিয়েছে। এভাবে অল্ট ইকুয়ালের মাধ্যমে আমরা চোখের পলকে সাম করতে পারি। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখুন এই যে এখন এই যে সাম ফাংশনটি দেখাচ্ছে। আমি আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখলে আপনাদের এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখুন, মানে আমরা অটোসাম কেন ইউজ করি? অটোসাম আমরা এই যে সামের কুইক ফর্ম। আমি এই যে এতটুকু সিলেক্ট করে জাস্ট আমার কিবোর্ডে অল্ট ইকুয়াল দিয়ে দিলাম, হয়ে গিয়েছে। আবার এটুকু সিলেক্ট করে আমার কিবোর্ডে অল্ট ইকুয়াল চাপলাম, হয়ে গিয়েছে। এভাবে আমরা অটোসাম করতে পারি, কিবোর্ড শর্টকাট অল্ট ইকুয়াল। দেন হচ্ছে ফ্রি স্প্যান্স। ফ্রি স্প্যান আমরা কি জন্য ইউজ করি? আমার কাঙ্ক্ষিত টাইটেলগুলোকে আমি ভিজিবল করব। এই যে আমার কাঙ্ক্ষিত টাইটেল হচ্ছে, মানে আমি যদি এখন নিচের দিকে যাই, এটা কি ডিভিশন না রিজন, এটা আমি দেখতে পারছি না। মানে প্রতিটি কলামের যে একটি সুনির্দিষ্ট শিরোনাম থাকে, এই শিরোনামটি আমরা দেখতে পারছি না। শিরোনাম কোথায় থাকে? এই যে উপরের দিকে থাকে, ঢাকা ডিভিশন এইভাবে দেওয়া আছে। কিন্তু এই যে আমি যখন নিচের দিকে যাচ্ছি, এটা কি ডিভিশন না রিজন দেখতে পাচ্ছি না। এটা কি সেলস পার্সন, এটা কি ডেলি অ্যাকচুয়াল সেলস, না ডেলি অ্যাকচুয়াল সেলস, না ডেলি সেলস টার্গেট, কি আমি দেখতে পারছি না। এই এই যে আপনার যে মানে প্রতিটি কলামের যে একটি সুনির্দিষ্ট শিরোনাম, এই শিরোনামটি ভিজিবল করার জন্যই আমরা ফ্রি স্প্যানের সাহায্য নিয়ে থাকি। ফ্রি স্প্যানের মাধ্যমে কি কি করা হয়? একটি কাঙ্ক্ষিত রোকে ভিজিবল করা হয়। আমি কি করলাম? এই ডাটা সেটটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখুন এখানে ভিউ ট্যাব রয়েছে, আমি ভিউ ট্যাবে ক্লিক করলাম। ভিউ ট্যাবে ক্লিক করলে দেখুন এখানে ফ্রি স্প্যান রয়েছে, আমি ফ্রি স্প্যানে ক্লিক করলাম। ফ্রি স্প্যানে ক্লিক করার পর এখানে কি রয়েছে? ফ্রিজ টপ রো, মানে আপনার টপ রোটি সে ভিজিবল করে ফেলবে। এই যে কিপ দ্য টপ রো ভিজিবল, আমি এখানে ক্লিক করলাম, এই যে আমার টপ রোটি ভিজিবল করে ফেলেছে, টপ রোটি ফ্রিজ করে ফেলেছে। এখন আমি নিচের দিকে যাই, দেখুন আমি কি সুন্দর দেখতে পাচ্ছি, মানে এটা হচ্ছে ডেলি সেলস টার্গেট। এই যে হচ্ছে ডেট হচ্ছে 1/05/2000
2021 ডিভিশন হচ্ছে খুলনা এবং সেলস পারসন হচ্ছে লাবলু হাসান ডেজিগনেশন হচ্ছে সেলস এক্সিকিউটিভ ডেইলি সেলস টার্গেট হচ্ছে 13,000 ডেইলি অ্যাকচুয়াল সেলস হচ্ছে 9,325 এভাবে আমরা এই যে আমাদের এই যে মানে টাইটেল মানে প্রতিটি কলামের টাইটেলকে আমরা ভিজিবল করতে পারি কিভাবে ফ্রি স্টপ রো এর মাধ্যমে এখানে একটি কিন্তু আছে কিন্তু কি আপনি যদি এই যে আবার যদি এই এই ডাটা সেটটি আপনি তো ফ্রিজ করেছেন এখন যদি আবার আনফ্রিজ করতে চান তখন আপনি আবার ক্লিক করে আপনি এখানে যে আনফ্রিজ স্প্যান্স ক্লিক করলে এটা আনফ্রিজ হয়ে গেল দেখুন এটা আনফ্রিজ হয়ে গেছে এখানে একটি কিন্তু রয়েছে কিন্তু কি কিন্তু হচ্ছে এখানে ফ্রি স্টপ রো মানে আপনার এই এক্সেল শিটের এই টপ রো কে বোঝাচ্ছে মানে এক নাম্বার রোটি ভিজিবল থাকবে ধরুন এখানে একটি রো অ্যাড হয়েছে এখানে একটি রো অ্যাড হয়েছে এই যে এখানে এখানে একটি রো অ্যাড হয়েছে এখানে একটি রো অ্যাড হয়েছে ধরুন এখানে এটা এটা কি এটা হচ্ছে মনে করেন ডেইলি সেলস হ্যাঁ ডেইলি সেলস কি মে মে ওয়ান হ্যাঁ মে ওয়ান হ্যাঁ 2021 হ্যাঁ এখন আপনি যদি এই এই ডাটা সেটটি সিলেক্ট করে আপনি তো মনে করবেন আপনি যে ডাটা সেটটি সিলেক্ট করেছেন সেই ডাটা সেটটি টপ রো না সেই ডাটা সেটটি টপ রো না আপনি যদি এখন এই ডাটা সেটটি সিলেক্ট করে যদি এটা ভিজিবল করতে চান আপনি যদি এখন এখানে কিপ টপ রো দেন এই কিপ টপ রো মানে হচ্ছে এই এক্সেলের টপ রো মানে এক্সেলের এক নাম্বার রো মানে এখন এই যে ডেইলি সেলসটা ভিজিবল হচ্ছে আপনার এই ডাটা সেটটি মানে এই যে প্রতিটি শিরোনামের হেডলাইন ভিজিবল হচ্ছে না মানে এটাই এটাই অনেকে কনফিউজ হয় মানে কি ফ্রি স্টপ রো মানে হচ্ছে আপনার এক্সেল শিটের টপ রো নট আপনার ডাটা সেটের টপ রো এখন আমি কি করব আমি এটাকে আবার আনফ্রিজ স্প্যান করে ফেললাম আনফ্রিজ করে ফেললাম এই যে এখন আমার কি আমার কাঙ্ক্ষিত রো হচ্ছে এটি মানে আমি এই রোটি ভিজিবল করব এই রোটি ভিজিবল থাকবে যেন আমি নিচের দিকে গেলে আমি দেখতে পারি কোন কলামের টাইটেল কি তখন আমি কি করব এই যে তিন নাম্বার রো হচ্ছে আমি ভিজিবল রাখবো যেহেতু তিন নাম্বার রো হচ্ছে আমার কাঙ্ক্ষিত রো এই রোটি আমি ভিজিবল রাখবো আমি চার নাম্বার রোটি সিলেক্ট করলাম আমি চার নাম্বার রো সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন কি করব আমি ফ্রি স্প্যান করব ফ্রি স্প্যানের জন্য আমার কোথায় যেতে হবে এই যে ভিউতে যেতে হবে আমি ভিউতে গেলাম ভিউতে গিয়ে আমি কি করব এই যে ফ্রি স্প্যানে ক্লিক করলাম এই যে বেস্ট অন কারেন্ট সিলেকশন মানে এই যে বেস্ট অন কারেন্ট সিলেকশন মানে ফ্রি স্প্যান আমি এই যে সিলেকশন করছি চার নাম্বার রো মানে চার নাম্বার রোর উপরে যা আছে তা ভিজিবল করবা বেস্ট অন কারেন্ট সিলেকশন কিপ রোস অ্যান্ড কলামস ভিজিবল চার নাম্বার উপরে যা আছে তা ভিজিবল করবা আমি এই যে ফ্রি স্প্যান্স এখানে ক্লিক করলাম দেখুন এখন এই যে চার নাম্বার রোতে যা উপরে যা আছে তা ভিজিবল হয়েছে মানে বেস্ট অন সিলেকশন আপনার সিলেকশনের ভিত্তিতে আপনি এই এটা করলেন মানে এই চার নাম্বার রোটি আপনি চার নাম্বার রোয়ের উপরে যা আছে তা ভিজিবল করলেন ঠিক আছে এখন এটা আপনি আবার আনফ্রিজ করে দেন এই যে আনফ্রিজ করে ফেললাম আপনি এটা বুঝেছেন এখন এই যে এখানে আরেকটি অপশন রয়েছে এখানে যে ফ্রিজ ফার্স্ট কলাম মানে কি এই যে দেখুন আপনি যদি এদিকে যান এই আপনার কলামগুলো ইনভিজিবল হয়ে যাচ্ছে মানে ভিজিবল হয়ে যাচ্ছে এখন আপনি যদি এই যে ফার্স্ট কলামটি মানে এই কলামটি ভিজিবল রাখতে চান আপনি এখানে কি করবেন আবার এই যে এখানে এই যে ভিউতে ক্লিক করে এই যে দেখুন এখানে ফ্রি স্প্যান রয়েছে এখানে ফ্রিজ ফার্স্ট কলাম মানে কি এই কলাম এ এখানে এখানে কনফিউশন হয় ফ্রিজ ফার্স্ট কলাম মানে হচ্ছে কলাম এ কলাম এটি সে ভিজিবল করেছে কলাম এটি সে ভিজিবল করেছে এখন এখন যদি আপনি এখানে যে এখন যদি আনফ্রি স্প্যান দেন আনফ্রি স্প্যান দিয়ে আপনি যদি এখানে যদি আরেকটি কলাম অ্যাড হয় আরেকটি কলাম অ্যাড হলো এখানে যদি আরেকটি কলাম অ্যাড হলো এখন যদি আপনার আপনার তো মনে হবে ওই যে আপনার ডাটা সেটটি সিলেক্ট করলেন সিলেক্ট করে আপনি কি করলেন এই যে ফ্রিজ ফার্স্ট কলাম আপনার তো মনে হচ্ছে আপনার ডাটা সেটের ফার্স্ট কলামটি সে ফ্রিজ করবে মানে ভিজিবল করবে আপনি ফ্রিজ ফার্স্ট কলাম দিলেন দেখুন আপনি যদি এদিকে যান এই ফ্রিজ ফার্স্ট কলাম মানে আপনার এ কলামকে বোঝাচ্ছে এখানেই অনেকের কনফিউজ হয় আমি এখন এটাকে আনফ্রিজ করব আমি আনফ্রিজ করে ফেললাম আমি যদি এই যে দেখুন আমি যদি এই যে ধরুন আমি ডেট ডিভিশন সেলস পারসন এই তিনটি কলাম ভিজিবল রাখতে চাচ্ছি আর এখানে এই মানে এই রোয়ের উপর মানে চার নাম্বার রোয়ের উপর উপরে যা আছে সব ভিজিবল রাখতে চাচ্ছি তাহলে আমি কি করব এই যে এই সেলটি সিলেক্ট করব মানে মানে এই সেলের উপর মানে এই রো মানে এই রো এস মানে এই রোয়ের উপরে যা আছে সব ভিজিবল থাকবে আর এই যে এই রোয়ে মানে এই এই যে কলাম মানে এই কলামের এদিকে যা আছে সব ভিজিবল থাকবে আমি এই সেলটি সিলেক্ট করে আমি কি করলাম এখানে এই যে বেস্ট অন কারেন্ট সিলেকশন আমি যদি কারেন্ট সিলেকশনে ক্লিক করি দেখুন এখন দেখুন এই এই তিনটি কলাম ভিজিবল থাকবে এই তিনটি কলাম ভিজিবল মানে এই তিনটি কলাম ভিজিবল এখন আমি আমি যদি এই যে সেলস পারসন তসিমুদ্দিনের ডেইলি সেলস টার্গেট হচ্ছে 15,000 ডেইলি অ্যাকচুয়াল সেলস হচ্ছে 2019 এখন যদি আমি একটু নিচের দিকে যাই দেখুন নিচের দিকে গেলেও কিন্তু এটা ভিজিবল থাকতেছে এই যে ডিভিশন রাজশাহী সেলস পারসন জুয়েল রানা এই ডেইলি সেলস টার্গেট হচ্ছে 6,500 ডেইলি অ্যাকচুয়াল সেলস হচ্ছে 6,122 হ্যাঁ এখন যদি আমি এটা আনফ্রিজ করলাম আনফ্রিজ স্প্যান্স হ্যাঁ
তাহলে আমরা কি বুঝলাম, এই যে ফ্রি স্টপ রো মানে এক্সেলের টপ রো মানে এক নাম্বার রো, ফ্রিজ ফার্স্ট কলাম মানে এক্সেলের ফার্স্ট কলাম মানে এ নাম্বার কলাম। আর এখানে আমরা যদি সিলেকশনের ভিত্তিতে করতে চাই তাহলে আমরা যদি এই যে তিন নাম্বার রো ভিজিবল করতে চাই, আমি জাস্ট এই যে তিন নাম্বার রোটা সিলেক্ট করলাম, তিন নাম্বার রো যদি ভিজিবল করতে চাই তাহলে আমি চার নাম্বার রো সিলেক্ট করবো, মানে চার নাম্বারের উপরে যা আছে সব ভিজিবল থাকবে। তাহলে আমি চার নাম্বার রোটি সিলেক্ট করে আমি এখানে এই ফ্রি স্প্যান দিলাম, মানে চার নাম্বার রোয়ের উপরে যা আছে সব এখন ভিজিবল হয়ে গিয়েছে, চার নাম্বার রোয়ের উপরে যা আছে সব এখন ভিজিবল হয়ে গিয়েছে। এখন আমি কি করব, আবার আনফ্রিজ করলাম। এখন যদি এই যে সেলস পার্সন পর্যন্ত যদি আমি ভিজিবল করতে চাই, আমি জাস্ট এখানে সিলেক্ট করে কি করব, এখানে ফ্রি স্প্যান দিলাম। দেখুন এদিকে গেলে এই যে সেলস পার্সন পর্যন্ত মানে কলাম পর্যন্ত ভিজিবল। হ্যাঁ, এই যে সেলস পার্সন, আমি এদিকে যাই, তসুমুদ্দিনের মানে ওই ডেটের অ্যাকচুয়াল সেলস হচ্ছে এত। এখন যদি আপনি এই যে এখানে এই যে নিচের দিকে যান, এগুলো ভিজিবল হয়ে গিয়েছে। তো আপনারা এই অপশনগুলো আবার এখানে ক্লিক করে আপনি এখানে আনফ্রিজ করতে পারেন। তো আপনারা এই অপশনগুলো দেখে নিলেন। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি স্প্যান, ফ্রি স্টপ রো, ফ্রি ফার্স্ট রো। যখন আপনি ফ্রি স্প্যান করেন, যখন আপনি ফ্রি স্প্যান এই যে ফ্রি স্প্যান করেন তখন এখানে এই যে আনফ্রি স্প্যান মানে আগের অবস্থায় চলে আসার জন্য, এই যে আনলক দ্য অল রোস অ্যান্ড কলামস, আগের অবস্থায় চলে আসার জন্য আপনি আনফ্রিজ দিবেন। মানে এই ফ্রি স্প্যান, আনফ্রি স্প্যান, ফ্রি স্টপ রো, ফ্রি ফার্স্ট কলাম, এই চারটি কমান্ডের মাধ্যমে, অপশনের মাধ্যমে আপনি ফ্রি স্প্যানের কাজ করতে পারবেন। আপনি একটু মানে প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে ফ্লাশফিল মানে কি, ফ্লাশফিল মানে হচ্ছে আপনার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে ফিল করে দেয়, দিস ইজ কল্ড ফ্লাশফিল। ফ্লাশফিলের শর্টকাট কি, কন্ট্রোল ই। এই যে দেখুন এখানে এমপ্লয় নেম রয়েছে, এমপ্লয় নেম মানে এমপ্লয়ের ফুল নেম রয়েছে, আমাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বের করতে হবে, এটা হচ্ছে আমার দায়িত্ব। তাহলে এই যে সাব্বির আহমেদের ফার্স্ট নেম কি, আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে ফিল করে দিবে। তাহলে এই যে সাব্বির আহমেদ এর ফার্স্ট নেম আমি দেখিয়ে দিচ্ছি, আমি এক্সেলকে সাব্বির আহমেদ এর ফার্স্ট নেমে আমি দেখিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম হবে সাব্বির, এস ডাবল বি আই আর সাব্বির, মানে এটা কিন্তু এক্সাক্ট হইতে হবে সাব্বির। এই যে দেখুন আবার এখানে যে জিয়া মাহমুদ, হ্যাঁ আমি প্রথমে লিখলাম এই যে জিয়া, হ্যাঁ তার মানে ফার্স্ট নেম হচ্ছে এই সাব্বির আহমেদের ফার্স্ট নেম কি সাব্বির, এই জিয়া মাহমুদের ফার্স্ট নেম কি জিয়া। তাহলে আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে ফিল করে দিবে। আমি এটা এই যে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফ্লাশফিলের শর্টকাট কি, কন্ট্রোল ই। আমার এখন কিবোর্ডে কন্ট্রোল ই চাপলেই চোখের পলকেই অন্য সেলগুলো থেকে সে ফার্স্ট নেম নিয়ে এসেছে। এই যে রাফি হক রাফি, সদরুল আমিন সদরুল, দিদারুল ইসলাম দিদারুল, আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে উনি ফিল করে দিয়েছে। এই যে লাস্ট নেম, লাস্ট নেম আমি কি করবো, এই যে এখানে আহমেদ লিখবো, এ এইচ মানে সাব্বির আহমেদ, সাব্বির আহমেদের লাস্ট নেম কি আহমেদ, এ এইচ এম এ ডি আহমেদ লিখলাম। এই যে দেখুন এখানে আরিফুর রহমানের লাস্ট নেম কি রহমান। হ্যাঁ আমি এখানে আরেকটি উদাহরণ দেখালাম, রহমান, আর এ এইচ আর এইচ এম এ এন রহমান। আমি এখন এখানে কি লাস্ট নেম বাইর করতে চাচ্ছি, এই জন্য আমি সাব্বির আহমেদের লাস্ট নেম হচ্ছে আহমেদ, আরিফুর রহমানের লাস্ট নেম হচ্ছে রহমান। এখন আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্নে বের করে উনি লাস্ট নেম ফিল করে দিবে। আমি সিলেক্ট করে দেখুন এখানে হোম ট্যাবে কোথায় রয়েছে, হোম ট্যাবের এই যে ফিল কমান্ডে রয়েছে, আমি ফিলে ক্লিক করলাম। দেখুন এখানে ফ্লাশফিল রয়েছে, আমি ফ্লাশফিলে ক্লিক করলাম, আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে উনি প্যাটার্ন বের করে ফিল করে দিয়েছে। এই যে দেখুন এখানে ফার্স্ট নেম রয়েছে, এমপ্লয় নেম রয়েছে, আমাকে এখন ফুল নেম তৈরি করতে হবে। আমি কি করলাম, আমি উদাহরণ দেখিয়ে দিলাম, দেখিলাম সাইফুল ইসলাম, আই এস এল এম ইসলাম লিখলাম, সাইফুল ইসলাম লিখলাম। এখানে আরেকটি উদাহরণ দেখালাম, আলম খান দেখিয়ে দিলাম। এখন আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে রিফিল করে দিবে। আমি কি করলাম, এই যে ফ্লাশফিলের শর্টকাট কি, কন্ট্রোল ই, আমার কিবোর্ডে কন্ট্রোল ই চাপলাম, দেখুন নিমিষেই হয়ে গিয়েছে। আরিফুর রহমান কাজী রাজা মানে যে ফার্স্ট নেম লাস্ট নেম উনি এমপ্লয় নেম তৈরি করে ফেলেছে, দিদারুল আলম, আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্নে বের করে উনি ফিল করে দিয়েছে। এই যে ইমেল অ্যাড্রেস আমি তৈরি করতে চাচ্ছি, ইমেল অ্যাড্রেসটা মানে আমি ফ্লাশফিলের মাধ্যমেই আমার এমপ্লয়ীদের একটি ইমেল অ্যাড্রেস তৈরি করতে চাচ্ছি। আমি মানে এখন কি করব, আমি যে দিদা, আমি আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে উনি ফিল করে দিবে। আমি এই যে দিদারুল আর ইউএল দিদারুল ডট এ এল এম আলম দিদারুল আলম অ্যাট দ্য রেট অফ, ধরুন আমার কোম্পানির ডোমেন হচ্ছে xyz xyz.com, হ্যাঁ xyz.com।
আমার তাহলে আমার এনআর ইমেল আইডি হচ্ছে didarul.alam@xyz.com, হ্যাঁ didarul.alam@xyz.com। দেন এখানে ধরুন আমি আরেকটি উদাহরণ দেখাচ্ছি, কাজী রাজা, কাজী কাজী রাজা, হ্যাঁ KAZI কাজী ডট, হ্যাঁ ডট রাজা, আর ইজেড ডট রাজা, ডট রাজা @xyz.com, হ্যাঁ ডট কম। হ্যাঁ আমি দুটো উদাহরণ দেখিয়ে দিয়েছি, আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে উনি ফিল করে দিবে। দেন আমি কিবোর্ডে কি ছাপবো, কন্ট্রোল ই, কন্ট্রোল ই মানে ফ্ল্যাশ প্লে শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই, আমি কন্ট্রোল ই ছাপলাম, চোখের পলকেই অন্যগুলোর ইমেল অ্যাড্রেস তৈরি করে ফেলেছে, rafi.hawk@xyz.com, sudrul.amin@xyz.com। আমি পরবর্তী এক্সাম্পল দেখাচ্ছি, এই যে এখানে দিদারুল আলম, আমরা সাধারণত এই যে দিদারুল, এর প্রথম অক্ষর ডি, আলম প্রথম অক্ষর, আমরা এখানে ছোট হাতের আছে, আমরা প্রথম অক্ষর সাধারণত এ মানে বড় হাতের দিই, তাহলে এখানে মানে আমি প্রপার করতে চাচ্ছি, এই যে দেখুন এই যে দিদারুল আলম, এই যে দিদারুল এ এল এ এম আলম, হ্যাঁ দিদারুল আলম আমি প্রপার করতে চাচ্ছি, এই যে কাজী রাজা আমি দেখাই দিলাম, কাজী রাজা আর ই জেড এ রাজা। এখন আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে উনি ফিল করে দিবে। আমি সিলেক্ট করলাম, এই যে হোম ট্যাবের এখানে ফিল রয়েছে, আমি ফিলে গিয়ে ফ্ল্যাশ ফিল দিলাম, দেখুন চোখের পলকেই হয়ে গিয়েছে। অনেক সময় আমরা ইনিশিয়াল ভাবে ডাকি, দেখুন এই যে শাহরুখ খান এস কে, এই যে ইনিশিয়াল মানে আপনার এমপ্লয়ীদের আপনি ইনিশিয়াল দিতে চাচ্ছেন, আলম খান মানে এ কে ইনিশিয়াল। আমি একটি উদাহরণ দেখিয়ে দিলাম, সাইফ শরীফ মাহমুদ মানে এস এম, আমি দেখিয়ে দিলাম উদাহরণ, এস এম মানে এমপ্লয়ী নামের ইনিশিয়াল আপনি বের করছেন। আপনি দুটো উদাহরণ দেখিয়ে দিলাম, দেন আপনি এই এরিয়াটি সিলেক্ট করে আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে ফিল করে দিবে। আমি কি করব, এখন কন্ট্রোল ই দিলাম, দেখুন চোখের পলকেই সবগুলোর ইনিশিয়াল বের হয়ে গিয়েছে, দেখুন মাহবুব আলম এম এ, এখন দেখুন দিদারুল আলম ডি এ, এই যে দেখুন হাসান জারিফ এস জেড, সদরুল আমিন এস এ মানে ইনিশিয়াল বের করে ফেলেছে। এখানে আপনি কি করতে চাচ্ছেন, আপনি ইয়ার বের করতে চাচ্ছেন, এখানে বিভিন্ন ইয়ার আছে, আপনি এখন উদাহরণ দেখাচ্ছেন 2017, এখানে ধরুন আরেকটি উদাহরণ দেখালেন 2019, এখন আপনি এই ডাটা মানে এই এরিয়াটি সিলেক্ট করে এখন কি করবেন, আপনার কিবোর্ড শর্টকাট কি ফ্ল্যাশ ফিলের কন্ট্রোল ই, আপনার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে উনি ফিল করে দিয়েছে। এই যে রিমুভ স্পেস মানে কি, এখানে এই যে অনেক স্পেস রয়েছে, এখানে স্পেস রয়েছে, আপনি ফ্ল্যাশ ফিলের মাধ্যমে রিমুভ স্পেসও করতে পারেন, কারণ আপনার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে উনি প্যাটার্ন বের করে ফিল করে দিবে। তাহলে এটির সঠিক ফর্ম কি, সঠিক ফর্ম হচ্ছে এই যে আরিফুর দেন হচ্ছে রহমান, আরিফুর স্পেস RAHMAN রহমান। আমি একটি উদাহরণ দেখালাম, আবার এখানে আরেকটি উদাহরণ দেখালাম, সদরুল SADRUL সদরুল স্পেস দিয়ে আমি আমিন লিখলাম। আমি দুটো উদাহরণ দেখালাম, আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে ফিল করে দেয়। দেন আমি এই এরিয়াটি সিলেক্ট করলাম, দেন আমি এই যে হোম ট্যাবে এখানে ফিল আছে, ফিলে গিয়ে এখানে ফ্ল্যাশ ফিল দিলাম, দেখুন এখন রিমুভ স্পেস হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে মাহবুব আলম, এখানে কিন্তু স্পেস ছিল, এখন কিন্তু এখানে স্পেস নাই মাহবুব আলম, কারণ আমি যে দুটো উদাহরণ দেখিয়েছি সেটা আমি প্রপার ফর্মে দিয়েছি, সেই উদাহরণ দেখিয়ে সে রিমুভ স্পেস করে দিয়েছে, আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে উনি ফিল করে দিয়েছে। এখানে দেখুন এখানে উইথ অ্যাপোস্ট্রফি রয়েছে, আবার উইদাউট অ্যাপোস্ট্রফি আমি বাইর করব, এই অ্যাপোস্ট্রফি আমি মুছে দিব কিভাবে, আমি তাকে দুটো উদাহরণ দেখিয়ে দিই যে এখানে কোনো অ্যাপোস্ট্রফি থাকবে না, আমি তাকে দুটো উদাহরণ দেখিয়ে দিলাম, 9654693, আমি একটি উদাহরণ দেখিয়ে দিলাম, আরেকটি উদাহরণ আমি এখানে দেখেছি 7723 7239005, হ্যাঁ 7237239005, আরেকটি উদাহরণ দেখিয়ে দিলাম 9696546933। তাহলে আমি দুটো উদাহরণ দেখিয়ে দিলাম, আমার দেওয়া এক বা একাধিক উদাহরণ দেখে প্যাটার্ন বের করে উনি ফিল করে দিবে। এটার কিবোর্ড শর্টকাট কি, কন্ট্রোল ই, আমি কন্ট্রোল ই ছাপলাম, দেখুন চোখের পলকে উইদাউট অ্যাপোস্ট্রফি হয়ে গিয়েছে। এভাবে আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে কাজ করি, ফ্ল্যাশ ফিলের শর্টকাট কি, কন্ট্রোল ই, আবার এখানে ফিলে এসে আপনি ফ্ল্যাশ ফিল করতে পারেন। আমি এটি দেখিয়ে দিলাম, এখন হচ্ছে ফরম্যাট পেইন্টার, আমি এখন এক্সেলকে প্রশ্ন করলাম ফরম্যাট পেইন্টার কি, তখন এক্সেল বলছে তুমি ফরম্যাট পেইন্টার ওখানে যাও, আমি ফরম্যাট পেইন্টার এখানে গেলাম, যাওয়ার পর আমি যখন এখানে মাউসটি রাখলাম সে আমাকে বলল ফরম্যাট পেইন্টার হচ্ছে লাইক দ্য লুক অফ এ পার্টিকুলার সিলেকশন, মানে এই যে সেলটি আছে, এই সেলটির যে লুক আছে সেই লুকটি সে আপনার অন্য সেলগুলোতে নিয়ে আসবে, সেটি হচ্ছে ফরম্যাট পেইন্টার, ঠিক আছে।
ধরুন এখানে ডেট ডেটগুলো নানান ফরম্যাটে রয়েছে, ফরম্যাট প্রিন্টারে শুধু ফরম্যাটে কপি হয়, এখানে এই ডেটগুলো নানান ফরম্যাটে রয়েছে, এটা এক ফরম্যাট, এটা আরেক ফরম্যাট, এখানে নানান ফরম্যাটে রয়েছে। এখন এই ফরম্যাটটি আপনার কাছে মানে আপনার কাছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার মনে হচ্ছে, এখানে ডেট দেওয়া রয়েছে, মান্থ দেওয়া রয়েছে, তারপর ইয়ার দেওয়া রয়েছে। এখন এই ফরম্যাটটির মাধ্যমে আপনি প্রতিটি মানে ফরম্যাটের উপর অন্য সেলগুলো এই এই সেলটির মাধ্যমেই এই সেলে যেরকম দেখতে চাচ্ছে যেরকম আছে ওই সেল ওই সেলগুলো আপনি একই রকমভাবে দেখতে চাচ্ছেন। তখন আপনি এই সেলটি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলেন, ক্লিক করে আপনি এখানে এখানে দিয়ে দিলেন। দেখুন চোখের পলকেই ফরম্যাট প্রিন্টার হয়ে গিয়েছে। ফরম্যাট প্রিন্টার কি? লাইক দ্য লুক অফ এ পার্টিকুলার সিলেকশন এবং ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট লুক টু আদার কন্টেন্ট ইন দ্য ডকুমেন্ট। আপনি আমি যখন কন্ট্রোল যে আমি আবার এই যে ফরম্যাট প্রিন্টারে আসলাম এই যে দেখুন ধরুন এই যে আপনার ধরুন এই যে স্যাটারডে অক্টোবর এই ফরম্যাটটি পছন্দ হয়েছে, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে অন্য যে সেলগুলা সেই সেলগুলাও এই ফরম্যাটে যেন হয়। আপনি এই সেলটি সিলেক্ট করে জাস্ট এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করেন, দেন আপনি প্রতিটিতে এই একই ফরম্যাট দিতে চাচ্ছেন। দেখুন একই ফরম্যাটে হয়ে গিয়েছে, মানে ফরম্যাট প্রিন্টার মানে মানে আপনি যেই সেলটি সিলেক্ট করবেন ওই সেলের ফরম্যাটই এখানে নিয়ে আসবে। ধরুন এখানে আচ্ছা আমি আবার একটু গ্রস ইয়েতে যাই, আবার এখানে গ্রসে যাই, আবার এখানে দেখুন এখানে ফরম্যাট প্রিন্টার, আমি এখানে আমার এই এই ফরম্যাটটি পছন্দ হয়েছে, আমি এই ফরম্যাটটি সিলেক্ট করে আমি এখানে ফরম্যাট প্রিন্টার দিলাম, দেন আমি এখানে ডেটগুলোতে নিয়ে নিলাম, ডে মান্থ ইয়ার এইভাবে। দেখুক এখানে গ্রস সেল রয়েছে, গ্রস সেল আপনার এখানে গ্রস সেলের অ্যামাউন্ট রয়েছে। তখন আপনার সুপারভাইজার বলল যে এইভাবে তো আসলে মানে বলা তো পসিবল না, তুমি এখানে এগুলোকে মিলিয়নে কনভার্ট করো। তো মিলিয়নে কনভার্ট করো, ধরুন আপনার এরকম একটি ফরম্যাট আপনি আগে তৈরি করেছেন, আপনি জাস্ট ওই সেলটি সিলেক্ট করবেন, মানে যে সেলটির ফরম্যাট আপনি এখানে দিবেন, মানে লুক লাইক মানে এখানে যেভাবে দেখাচ্ছে আপনার এখানে সে একইভাবে দেখাবে, মানে এখান থেকে ফরম্যাটটা কপি করে আপনি এখানে নিয়ে আসবেন। আপনি জাস্ট এই সেলটি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলেন, ক্লিক করে এই সেলগুলো আপনি দেখিয়ে দিলেন। দেখুন এখন সবগুলো মিলিয়নে হয়ে গিয়েছে। এখন আপনার সুপারভাইজার আপনাকে বলল আমি সবগুলো করে দেখতে চাই, আপনি জাস্ট এখানে সিলেক্ট করে এখানে যে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করেন, ক্লিক করে এই এখানে দিয়ে দেন, এখন সবগুলো করে হয়ে গিয়েছে। এখন আপনার সুপারভাইজার আপনাকে বলল আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা টাকাতে দেখতে চাই, মানে এই সবার আগে টাকা থাকবে। আপনি এই ফরম্যাটটি সিলেক্ট করে মানে এই সেলটি সিলেক্ট করে মানে যে সিলেকশনের ফরম্যাটটি আপনি অন্য সিলেকশনে নিয়ে যেতে চাবেন সেটি আগে সিলেক্ট করতে হবে, মানে এই ফরম্যাটটি আপনার পছন্দ হয়েছে, আপনি এই সেলটি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলেন, ক্লিক করে এই যে ফরম্যাটটি এখানে দিয়ে দিলেন। দেখুন এখন এখানে সব টাকাতে রূপান্তর হয়ে গিয়েছে। এখন আপনার আবার এই ফরম্যাটটি পছন্দ হয়েছে, আপনি এখানে এই সেলটি সিলেক্ট করে এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলেন, দেখুন এখানে ফরম্যাট হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন ধরুন আপনি অন্য সেলের এই ফরম্যাটটি পছন্দ হয়েছে, হ্যাঁ আপনি অন্য ওয়ার্কশিটের এই ফরম্যাটটি পছন্দ হয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করে এই সেলটি ক্লিক করে এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করেন, ক্লিক করে আপনি এই যে এখানে এসে এই যে ফরম্যাট দিলেই ওই এই সেলগুলো ওই ফরম্যাটে হয়ে যাবে, এটাই হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। তাহলে ফরম্যাট প্রিন্টারের কাজ কি? ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে লাইক দ্য লুক অফ এ পার্টিকুলার সিলেকশন ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট লুক টু দ্য আদার কন্টেন্ট ইন দ্য ডকুমেন্ট। ধরুন আপনার সুপারভাইজার আপনাকে ফোন দিয়ে বলেছে এই যে January 22, 2021 এই ডেলি সেলস শিটে তুমি যাও, আমি তোমাকে মানে প্রতিটি ডিভিশনের কতগুলো সেলস পার্সনের নাম বলবো, ওই সেলস পার্সনকে তুমি হাইলাইট করে রাখবে, আমি পরবর্তীতে ওই সেলস পার্সনগুলোর ডেলি সেলস টার্গেট এবং ডেলি অ্যাকচুয়াল সেলস তোমাকে জিজ্ঞাসা করব, ওরা মিট আপ করতে পারছে কিনা এটি আমি তোমাকে জিজ্ঞাসা করব January 22, 2021 তারিখে। এখন আপনি যদি আপনার বস আপনাকে বলছে, বলার সাথে সাথে আপনি কী করলেন, আপনি তো ফরম্যাট প্রিন্টারের এটা তো জানেন, বলার সাথে সাথে হ্যাঁ দেখো এখন ওই এক্সেল শিটটি ওপেন করো, আপনি ওপেন করে কী করলেন, আপনি যদি স্মার্ট আপনি এই সেলটি সিলেক্ট করে এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলেন, ক্লিক করে স্যার বলুন ঢাকা ডিভিশনের আরমান হাবিব এটা সিলেক্ট করো, সিলেক্ট করলেন, কিন্তু আপনি পরবর্তী যখন আপনি আবার আপনার বস আপনাকে বললো রাশিয়া ডিভিশনের নাইমুর রহমান, কিন্তু এখানে আসতেছে না, কারণ কি আপনি যদি মাল্টিপল সেলে যদি আপনার এই ফরম্যাটটি নিয়ে যেতে চান তাহলে আপনার এখানে ডাবল ক্লিক করতে হবে। দেখুন FYI that means for your information to apply the formatting in multiple places double click format printer, মানে আপনি যদি এই যে এই ফরম্যাটটি যদি মাল্টিপল প্লেসে যদি দিতে চান তাহলে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। আমি এই ফরম্যাটটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলাম, দেখুন এই ফরম্যাটটি মানে স্ট্রেংথ হয়ে গিয়েছে। এখন জি স্যার বলুন, হ্যাঁ হিরণ খান হাইলাইট করো, রাজশাহী ডিভিশনের অয়ন খান হাইলাইট করো, এবং খুলনা ডিভিশনের হুমায়ুন কবির হাইলাইট করো, এবং বরিশাল ডিভিশনের রাহুল
আমি হাইলাইট করো, এই এই যেগুলো তুমি হাইলাইট করেছো এটা আমার কালকে সকালে এদের রিপোর্টটা আমাকে একটু দিও, হ্যাঁ আমি হাইলাইট করলাম। এভাবে আমরা কি বুঝলাম, আমরা কি বুঝলাম, যদি আমরা মাল্টিপল সেলে যদি হাইলাইট করতে চাই তাহলে আমাদের ডাবল ক্লিক করতে হবে। এখন এটা আবার উঠিয়ে দিতে চাইলে আপনি কি করবেন, আপনি এখানে ফরম্যাট প্রিন্টারে আবার ক্লিক করলেই আবার উঠে যাবে, মানে ওই ইয়ে উঠে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা যদি এই যে মানে এই এই ফরম্যাটটি মানে এই ফরম্যাটটি যদি আমি ডাবল মানে মাল্টিপল সেলে দিতে চাই, আমি সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে এই যে আমি এখানে দিতে পারবো, এখানে দিতে পারবো, এখানে দিতে পারবো, হ্যাঁ আবার যদি উঠিয়ে দিতে চাই এই যে আবার যদি এখানে দিতে চাই এখানে দিতে পারবো, আবার যদি উঠিয়ে দিতে চাই আমি এখানে আবার ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলেই হয়ে যাবে। এখন আমি আপনাদের একটি মজার জিনিস দেখাই, ধরুন আমি এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে এই কালার দিলাম, কালার দিয়ে আমি এখানে ফন্ট সাইজ দিলাম কত, 13 ফন্ট সাইজ দিলাম 13, হ্যাঁ দিয়ে আমি এখানে অল বর্ডার দিলাম, দিয়ে আমি কি করলাম অল বর্ডার, হ্যাঁ আমি আবার এখানে এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানের আরেকটি কালার দিলাম, কালার দিয়ে আমি এটার ফন্ট সাইজ দিলাম 13, হ্যাঁ 13 দিয়ে আমি দিলাম, দেন আমি এটাকেও অল বর্ডার দিলাম, এই যে অল বর্ডার, হ্যাঁ তাহলে মানে কি প্রথম এটা হচ্ছে এই কালার, পরে হচ্ছে এই কালার, তাহলে আমি এই দুটো কালার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, দেখুন ম্যাজিক, দেখুন ম্যাজিক, হ্যাঁ এখন একটি ফরম্যাট প্রিন্টারের ম্যাজিক, দেখুন এখন আপনার এই ডাটা সেটটি পুরো ওই দুটো ফরম্যাটে হয়ে গিয়েছে। দেখুন এখন আমি আপনাদেরকে একটি ম্যাজিক দেখাচ্ছি, এই যে দেখুন ম্যাজিক, হ্যাঁ ম্যাজিক মানে এই এই মানে প্রথমে গ্রিন তারপরে এটা, আবার গ্রিন আবার এটা, আবার গ্রিন আবার এটা, চোখের পলকেই আপনারা আপনার ডাটা সেটটিকে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে খুব সহজেই সুন্দর করতে পারবেন। আমি এখন এটা এই যে ক্লিয়ার অল দিয়ে এটা ক্লিয়ার করে দিলাম। এভাবে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে আপনারা আপনি যে ফরম্যাটটি পছন্দ সেই ফরম্যাটটি ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে ওই যে ফরম্যাটটি পছন্দ সেই ফরম্যাটটি আপনি কি করবেন, সেই ফরম্যাটটি সিলেক্ট করে তারপরে এই যে সিলেক্ট দ্য কন্টেন্ট উইথ দ্য ফরম্যাটিং ইউ লাইক ক্লিক ফরম্যাট প্রিন্টার, এই যে এখানে দেওয়া আছে, এখানে কিন্তু এক্সেল কিন্তু সব আপনাকে দিয়ে দিয়েছে, এই যে টু গেট স্টার্টেড সিলেক্ট কন্টেন্ট উইথ দ্য ফরম্যাট ইউ লাইক, আপনি যে ফরম্যাটটি পছন্দ সেই ফরম্যাটটি মানে সেই সেলটি সিলেক্ট করেন, যে ফরম্যাটের সেল পছন্দ সেই সেলটি সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপরে আপনাকে কি বলতেছে ক্লিক ফরম্যাট প্রিন্টার, ফরম্যাট প্রিন্টারে ক্লিক করেন, দেন সিলেক্ট সামথিং এলস অটোমেটিক্যালি অ্যাপ্লাই দ্য ফরম্যাটিং, মানে যেখানে আপনি ফরম্যাটটি দিতে চাচ্ছেন সেই এরিয়াটি সিলেক্ট করেন, সেটা অটোমেটিক্যালি ওই সেলের অনুরূপ ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে এটাই হচ্ছে ফরম্যাট প্রিন্টার। এখন আমরা কি করব, কনকেটিনেট, এখন আমি এক্সেলকে প্রশ্ন করছি কনকেটিনেট কি, তখন এক্সেল বলছে তুমি ফর্মুলা ট্যাবে চলে যাও, আমি ফর্মুলা ট্যাবে চলে গেলাম, দেন এক্সেল বলছে তুমি টেক্সটে ক্লিক করো, আমি টেক্সটে ক্লিক করলাম, দেন আমি কনকেটিনেটের উপর আমার মাউসটি রাখলাম, দেন বলছে জয়েন সেভারাল টেক্সট, তুমি সেভারাল টেক্সটকে যদি একটি টেক্সটে রূপান্তর করতে চাও তাহলে তুমি কনকেটিনেটের আশ্রয় নিতে পারো, যদি তুমি একাধিক টেক্সটকে যদি একটি সিঙ্গেল টেক্সটে রূপান্তর করতে চাও তাহলে তুমি কনকেটিনেট ফাংশনটির আশ্রয় নিতে পারো। আমি কনকেটিনেট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এই এই ফাংশনটি আমাকে দেখাচ্ছে, এই দেখুন জয়েন সেভারাল টেক্সট স্ট্রিং ইনটু ওয়ান টেক্সট স্ট্রিং, মানে সেভারাল টেক্সট স্ট্রিংকে আমরা একত্রিত করতে পারি কনকেটিনেট মাধ্যমে, এখানে আমরা সর্বোচ্চ কত, সর্বোচ্চ 255টি টেক্সট আমরা অ্যাড করতে পারবো জয়েন ইনটু এ সিঙ্গেল টেক্সট। এখন এক্সেল যেটা বলছে সেটা সঠিক কিনা আমি একটু দেখি, এই যে দেখুন এই যে টেক্সট টেক্সট 255, মানে আমরা সর্বোচ্চ 255টি টেক্সট জয়েন করতে পারবো, এই যে 255টি টেক্সট জয়েন ইনটু এ সিঙ্গেল টেক্সট, সেটি হচ্ছে কনকেটিনেট। কনকেটিনেট মানে কি, আমরা সেভারাল টেক্সটকে একটি সিঙ্গেল টেক্সটে রূপান্তর করতে পারবো, এই যে ধরুন এখানে ফার্স্ট নেম রয়েছে লাস্ট নেম রয়েছে, আমি এখন এটা কনকেটিনেটের মাধ্যমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম জোড়া লাগিয়ে আমি এমপ্লয়ি নেম তৈরি করব, হ্যাঁ মানে এমপ্লয়ীদের ফুল নেম তৈরি করব, আমি কি করলাম ইকুয়াল দিলাম কনকেটিনেট মানে CON কন, দেন আমি ট্যাব দিলাম, মানে কনকেটিনেট এই ফাংশনটি চলে এসেছে, দেন কনকেটিনেট আমাকে বলছে টেক্সট ওয়ান কোন কোন যে সেলটি তোমার টেক্সট ওয়ান সেই সেলটি সিলেক্ট করো, আমি বললাম এটা হচ্ছে টেক্সট ওয়ান, মানে তসিম হচ্ছে টেক্সট ওয়ান, দেন আমি কমা দিলাম টেক্সট টু, দেন দেন এক্সেল আমাকে বলছে তোমার টেক্সট টু কী হবে, আমি বললাম এই যে উদ্দিন, উদ্দিন হচ্ছে আমার টেক্সট টু, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমি এন্টার দিলাম, দেখুন তসিম উদ্দিন হয়েছে। এখন আমরা কি জানি, এই যে আমরা জানি যে এমপ্লয়ি নেম ফুল নেম এই যে তসিম, তসিমের পরে তো একটি স্পেস হবে, স্পেস না দিলে তো আমরা এটা মানে এটা সুন্দর লাগছে না, তো আমি এটা আবার এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা হচ্ছে টেক্সট ওয়ান, আমি এই যে টেক্সট টুতে একটি স্পেস অ্যাড করব। আমরা জানি এক্সেলে যদি আপনার ফাংশনের মধ্যে যদি কোনো টেক্সট লিখতে চান তাহলে কি করতে হয়, ডাবল কোট দিয়ে লিখতে হয়, আমি এই যে ডাবল কোট দিলাম আবার ডাবল কোট দিলাম, দেন আমি কমা দিলাম,
তাহলে আমার টেক্সট টু কি ডাবল কোট, এই ডাবল কোটের ভিতরে আমি কি দিব, ডাবল কোটের ভিতরে আমি একটি স্পেস দিয়ে দিলাম, হ্যাঁ ডাবল কোটের ভিতরে আমি একটি স্পেস দিয়ে দিলাম, আমার টেক্সট টু ওয়ান হচ্ছে তোশিন, আর টেক্সট টু হচ্ছে যে স্পেস, আবার টেক্সট থ্রি হচ্ছে এই যে উদ্দিন, তারপরে আমি কি আমি ব্র্যাকেট ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি এন্টার দিলাম। এই যে দেখুন এই যে তোশিনুদ্দিন চলে এসেছে, এখন এখানে এসে আমি যদি ডাবল ক্লিক করি দেখুন নিমিষেই হয়ে গিয়েছে, নিমিষে হয়ে গিয়েছে, দেখুন এই যে নকিবুল আলম, নকিবুল আলম হয়ে গিয়েছে। কনকেটিনেটের মাধ্যমে আমরা সেভারাল টেক্সট জোড়া লাগাতে পারি। দেখুন আমরা কনকেটিনেট ফার্স্ট ফিল না করে কেন আমরা কনকেটিনেট করি, কনকেটিনেটের মাধ্যমে আমরা আমাদের ইনফরমেশনকে ডাইনামিক করতে পারি। ধরুন কালকে একজন এমপ্লয়ি অ্যাড হয়েছে, ওনার নাম হচ্ছে KAML কামাল, হ্যাঁ, এবং ওনার নাম হচ্ছে খান, লাস্ট নেম হচ্ছে খান, হ্যাঁ কামাল খান, দেখুন এখানে অটো কামাল খান ফুল নেম চলে এসেছে, কামাল খান, মানে এখানে কনকেটিনেট ফাংশনটি চলে এসেছে। এখন এখানে কনকেটিনেটের আরেকটি মজা হচ্ছে, এটা ধরুন আপনার এখানে আমরা তো সাধারণত মানে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেমও তো হয় না, কিন্তু আমরা সাধারণত দুটো কলামের মধ্যেই করে ফেলি। ধরুন একজনের নাম হচ্ছে তসিমউদ্দিন পাটোয়ারি, মানে ওনার নাম হচ্ছে তসিমউদ্দিন পাটোয়ারি, তো আমি এখানে কী করলাম তসিমউদ্দিন দিলাম, তসিমউদ্দিন, দেখুন এখানে তসিমউদ্দিন, কিন্তু ওনার লাস্ট নেম কিন্তু উদ্দিন না, ওনার লাস্ট নেম হচ্ছে পাটোয়ারি, PATWARY পাটোয়ারি, হ্যাঁ তসিমউদ্দিন পাটোয়ারি, দেখুন এটা অটো আপডেট হয়ে গিয়েছে, এই যে তসিমউদ্দিন পাটোয়ারি, এটা ফ্লাশ ফিলে হবে না, এটা কনকেটিনের মাধ্যমে আমরা ডাইনামিক করতে পারি। এখন আমি যদি ইমেল অ্যাড্রেস বের করতে চাই, ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেস কী করি, সাধারণত আমরা এই ফার্স্ট নেম লাস্ট নেম, লাস্ট নেমের সাথে কোম্পানির নামটা জুড়িয়ে দিই, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, যার মাধ্যমে কোম্পানির আইডেন্টিটি প্রকাশ পায়। ধরুন এই যে suman.marketanalyst@gmail.com, এখানে আমরা কোম্পানির নাম দিই @abc.com, @xyz.com, এখানে আমি কী করবো, এখানে আমি এই যে ইমেল আইডিটি লিখব, মানে এই যে লাস্ট নেমের সাথে আমি @ কোম্পানির নামটা জুড়িয়ে দিবি, @xyz.com, @walton.com, আমি এই এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই যে এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি কনকেটিনেট, হ্যাঁ কনকেটিনেট এই ফাংশনটির মাধ্যমে আমি টেক্সট জোড়া লাগাবো, আমি কনকেটিনেট ফাংশনটি চলে এসেছে। এখন আমি এই যে লাস্ট নেম আছে না, লাস্ট নেম আমি এখানে ক্লিক করলাম, মানে লাস্ট নেমের সাথে আমি ওই আমার কোম্পানির নামটি জুড়িয়ে দিলাম, লাস্ট নেম পাটোয়ারি @xyz.com, patwari@walton.com, মানে ইমেল অ্যাড্রেস, তাহলে আমি কী করলাম, মানে এই টেক্সটি মানে লাস্ট নেম দেখিয়ে দিলাম, দেখার পরে আমি কমা দিলাম। দেন আমি কী করবো, আমরা যদি কোনো এক্সেলের মধ্যে যদি কোনো টেক্সট লিখতে হয় তাহলে আমাদের কী করতে হয়, ডাবল কোট দিতে হয়, আমি ডাবল কোট দিলাম, এর ভিতরে আমি লিখব @ ধরুন @xyz.com, হ্যাঁ দিয়ে আমি এই যে এখানে ব্র্যাকেট আছে, এখানে ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে আমি এন্টার দিলাম। দেখুন এই যে patwari@xyz.com, এটা হচ্ছে ইমেল আইডি। এখন দেখুন এই যে এখানে আমরা সাধারণত জানি ইমেল আইডি মানে স্মল লেটারে হয়, কিন্তু এখানে পি হচ্ছে বড় হাতের, তাহলে আমি এটা স্মল লেটারেও কিন্তু রূপান্তর করতে পারি। কী করবো, আমি জাস্ট এখানে lower এই ফাংশনটি এনে দিলাম, lower দিয়ে তারপর আমি এই এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। দেখুন এই যে পাটোয়ারি ছোট হাতের হয়ে গিয়েছে, আমি যখন এই সেলটিতে ক্লিক করে এখন এখানে কানের গোড়ায় এসে দুটো বাড়ি মারলে, মানে ডাবল ক্লিক করলেই সবগুলোতে lower হয়ে গিয়েছে। দেখুন এই যে khan@xyz.com, ধরুন কালকে আরেকজন এমপ্লয়ি অ্যাড হয়েছে, ওনার নাম হচ্ছে নূর আহমেদ, হ্যাঁ নূর আহমেদ, নূর আহমেদ, দেখুন অটোমেটিক হয়ে গিয়েছে, দেখুন নূর আহমেদ@xyz.com। ধরুন কালকে ধরুন সুমন পাটোয়ারি অ্যাড হয়েছে, ধরুন সুমন পাটোয়ারি অ্যাড হয়েছে, দেখুন অটোমেটিক এই যে সুমন পাটোয়ারি ফুল নেম হচ্ছে সুমন পাটোয়ারি, patwari@xyz.com। ধরুন এনা হচ্ছে ফুয়াদ হোসেন, হ্যাঁ হোসেন HOSSAN হোসেন আমি লিখলাম, দেখুন অটোমেটিক হয়ে গিয়েছে ফুয়াদ, এটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এটা ফুল নেম হচ্ছে ফুয়াদ হোসেন হোসেন@xyz.com। এভাবে আমরা কনকেটিনেটের মাধ্যমে সেভারাল টেক্সটকে জোড়া লাগাতে পারি এবং সেটা ডাইনামিক হয়। দেন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যানিশ, মানে আপনার এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো চোখের পলকে ব্যানিশ হয়ে যাবে। সাধারণত আমরা এই যে মনে করেন অনেক সময় আমাদের ডাটা সেটে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা অন্য কাউকে যদি দেখাতে না চাই, তখন আমরা এই অপশনটির
শরণাপন্ন হব। এখন এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে, ধরুন এই ইনফরমেশনগুলো আমার জন্য কনফিডেন্সিয়াল, আমি একজনকে ডাটা সেটটি পাঠিয়েছি, উনি যেন এই এটার ভিতরে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দেখতে পারে, দেখতে না পায়, এটার জন্য আমি এই ইনফরমেশনগুলো মানে এই যে ইনফরমেশনগুলো আমি ব্যানিশ করতে চাচ্ছি। সেটি কীভাবে করব? এই যে জাস্ট এই যে এখানে ক্লিক করে, মানে এখানে ক্লিক করে আমি পুরো এক্সেল শিটটি সিলেক্ট করলাম, এই যে এই যে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আমি পুরো এক্সেল শিটটি সিলেক্ট করলাম, দেন আপনি মাউজে রাইট ক্লিক করেন। মাউজে রাইট ক্লিক করলে এখানে কি আছে, এখানে ফরম্যাট সেলস রয়েছে, আমি ফরম্যাট সেলসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কাস্টম রয়েছে, আমি কাস্টমে ক্লিক করলাম। দেন এই যে এখানে জেনারেল, এখানে আমি তিনটি সেমিকোলন দিব, তিনটি কি দিব, সেমিকোলন, একটি সেমিকোলন, দুটি সেমিকোলন, তিনটি সেমিকোলন। এখন আপনি দেখবেন ম্যাজিক, আমি ওকে দিলাম আর ব্যানিশ অদৃশ্য হয়ে যাবে, আমি ওকে দিলাম, দেখুন ব্যানিশ হয়ে গিয়েছে, মানে আমার এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো ব্যানিশ হয়ে গিয়েছে। এখন এই যে আপনি যদি এটা সেভ করেন, সেভ করে যদি আপনি ক্লোজ করে দেন, ক্লোজ করে ধরুন আমার এই যে এই এই ফোল্ডারে ডাটা সেটটি রয়েছে, হ্যাঁ এই ফোল্ডারে ডাটা সেটটি রয়েছে, দেখুন এখানে ব্যানিশ, মানে এটা ব্যানিশ অবস্থায় রয়েছে। এখন এই এই ডাটা সেটের ভিতরে তো এই মানে এই ফরম্যাটের ভিতরে তো ইনফরমেশন রয়েছে, এটি তো আপনি জানেন। আপনি যদি এখন আবার ইনফরমেশন নিয়ে আসতে চান, আবার আপনি এই যে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখানে আবার এখানে ফরম্যাট সেলস, ফরম্যাট সেলসে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে যে আপনি তিনটি সেমিকোলন দিয়েছেন না, তিনটি সেমিকোলন আপনি উঠিয়ে দিবেন, ব্যাক স্পেস দিয়ে মুছে দিলেন, মুছে দিয়ে আপনি ওকে দেন, দেখুন ম্যাজিক, আবার আবার ইনফরমেশনগুলো আপনার চলে এসেছে। এইভাবে আমরা ব্যানিশ করতে পারি অদৃশ্য হওয়া। এখন আরেকটি এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আপনি একটি মিটিংয়ে জয়েন করলেন, বা আপনি একটা আপনার ইউনিভার্সিটির একটি অ্যাসাইনমেন্ট, গ্রুপ অ্যাসাইনমেন্ট, মানে যে কোনো একটি অ্যাসাইনমেন্ট বা ক্লাস মিটিংয়ে অ্যাটেন্ড করলেন, তো আপনি চাচ্ছেন কি আপনার এখানে যে লেখাগুলো লিখবেন, লেখাগুলো লিখবেন সেটা লেখার সাথে সাথেই অদৃশ্য হয়ে যাবে, মানে লিখবেন আর সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে, লিখবেন আর সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে। সেটি কীভাবে করবেন? এই যে জাস্ট এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি পুরো এক্সেল শিটটি সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি এখানে ফরম্যাট সেলসে ক্লিক করলেন, ক্লিক করে আপনি এখানে কাস্টমে ক্লিক করলেন, কাস্টমে ক্লিক করে এই যে এখানে এখানে তিনটি সেমিকোলন দিবেন, তিনটি সেমিকোলন, একটি সেমিকোলন, দুটি সেমিকোলন, তিনটি সেমিকোলন, সেমিকোলন দিয়ে আপনি ওকে দেন। এখন দেখুন ম্যাজিক, আমি লিখবো, লেখার সাথে সাথেই মুছে যাবে। আমি এখানে ধরুন কামাল লিখলাম, কামাল, দেন কামাল লিখলাম, হ্যাঁ কামাল লিখে আমি ট্যাব দিলাম, দেখুন মুছে গেছে, আমি লিখলাম মুছে গেছে, আবার এন্টার দিলাম মুছে গেছে, আবার এখানে গেলাম মুছে গেছে, আবার এখানে গেলাম মুছে গেছে, আবার মানে আমার লেখার সাথে সাথেই লেখাগুলো মুছে যাবে। এই যে লেখার সাথে সাথেই আমি এন্টার দিলে এই যে সাথে সাথে মুছে গেছে। ধরুন আমি একজনের স্যালারি লিখলাম, হ্যাঁ একজন কামাল, হ্যাঁ ওনার নাম হচ্ছে কামাল, কামালের স্যালারি হচ্ছে 15,000, লেখার সাথে সাথেই মুছে যাবে, এই যে 15,000 মুছে গেছে। আবার লিখলাম জামাল, হ্যাঁ জামাল, জামালের স্যালারি হচ্ছে 17,000, লেখার সাথে সাথে দেখবেন মুছে গেছে 17,000, আবার এন্টার দিলাম। আবার লিখলাম হচ্ছে শাকিল, শাকিল, শাকিল লিখলাম, শাকিলের বেতন হচ্ছে ধরেন ধরেন 40,000, 40,000, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ এইভাবেই আপনি এই যে আপনি লেখার সাথে সাথেই আপনি লিখলেন, লেখার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়, লিখলেন লেখার সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে, এই যে লিখলেন লেখার সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে, হ্যাঁ লিখলেন লেখার সাথে সাথে অদৃশ্য হয়ে গেছে, লিখলেন লেখার সাথে সাথেই অদৃশ্য হয়ে যাচ্ছে, লিখলেন লেখার সাথে সাথেই অদৃশ্য হয়ে গিয়েছে। এখন আপনার ফ্রেন্ড এই যে আপনি আবার লিখছেন, লেখার সাথে সাথে লিখছেন, লেখার সাথে সাথে অদৃশ্য হয়ে যাচ্ছে, লিখছেন লেখার সাথে সাথে অদৃশ্য হয়ে যাচ্ছে। ধরুন আপনি কোনো পাসওয়ার্ড লিখলেন, 3-4 একটা পাসওয়ার্ড দিলেন, দিয়ে আপনি আবার এন্টার দিলেন, দেখুন সাথে সাথে অদৃশ্য হয়ে গিয়েছে। এটা আপনি ইউজ করতে পারেন, অনেক সময় আপনি হয়তো একটা বড় একটা কনফারেন্সে রয়েছেন, আপনি চাচ্ছেন আপনি আপনার এক্সেল শিটে যা লিখবেন লেখার সাথে সাথে তা মুছে যাবে, যেন অন্য কেউ পরবর্তীতে এসে দেখতে না পারে এখানে কী আছে। তো এই সময় আমরা এই অদৃশ্য হওয়াটা ইউজ করে থাকি। এখন আপনার ফ্রেন্ড এসে বললো বা অন্য কেউ এসে বললো, ভাই আপনি তো কিছুই লিখলেন না, আপনি তখন কি বলবেন? হ্যাঁ ভাই আমি কিছু লিখি নাই, কেন জানি মুছে গিয়েছে, আমি কিছু বুঝতে পারছি না, আমি কি লিখছি না লিখছি কিছুই বুঝতে পারছি না, ভাই আমার মাথায় ব্যথা, আমার কিছু মনে হচ্ছে না। আদতে আপনি এখন বাসায় চলে গেলেন, বাসায় আপনি সেভ করে বাসা চলে গেলেন, সেভ করে বাসা চলে গেলেন, এই যে ধরুন এই ফোল্ডারে আপনার ডকুমেন্টটি রয়েছে, আপনি এখানে ওপেন করলেন, হ্যাঁ ওপেন করলেন এই যে অনুরত বলছে যে আপনার এখানে কিচ্ছু নাই, আসলে এখানে আপনি অনেকগুলো ইনফরমেশন লিখেছিলেন, হ্যাঁ এখন এই ইনফরমেশনগুলো তো এখানে নাই, এটা আবার আনবেন কীভাবে? আবার এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে এই যে রাইট ক্লিক করে এখানে ফরম্যাট সেলসে ক্লিক করবেন, ক্লিক করে এই যে আপনি তিনটি সেমিকোলন দিয়েছেন না, এই তিনটি সেমিকোলন আবার ব্যাক স্পেস দিয়ে মুছে দিবেন, অ্যান্ড দেখেন ম্যাজিক, আপনি যেই লেখাগুলো লিখেছেন তা এখন দৃশ্যমান হয়ে যাবে। আমি ওকে দিলাম, এই যে আপনি এই লেখাগুলো লিখেছেন, এই যে আপনি এই একটি পাসওয়ার্ড দিয়েছেন 458787, হ্যাঁ এই পাসওয়ার্ডটি দিয়েছেন, আপনার লেখাগুলো চলে এসেছে। এভাবে আমরা এই যে ফরম্যাট সেলের মাধ্যমে কাস্টমে গিয়ে তিনটি সেমিকোলনের মাধ্যমে আমাদের লেখাগুলোকে ব্যানিশ করতে পারি বা আমাদের
কন্টেন্টকে ব্যানিশ করতে পারি। তো আজকের মতো আমার এই আজকের মতো আমার 7 সুপার এক্সেল ট্রিক্স অ্যান্ড টিক্স এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ আমি ভবিষ্যতে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে অনেক ভিডিও বানাবো। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়েও কথা বলবো, কিভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন এবং ইউটিউবের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে আরো ত্বরান্বিত বা প্রসারিত করতে পারেন সে ব্যাপারেও আমি কথা বলবো। তাহলে আর দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সকলের জীবন সুন্দর হোক এবং হাসিতে ভরে উঠুক এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।